সবাই সর লুকটা দেখিয়ে দাও। অলমোস্ট সবাই রেডি, আবার বিকেলে আমি এই ইয়েলো কালারের সেই কুর্তিটা পরে নিলাম। এ আমিও যাব, ওর জন্য আমি এটা এটা এখনো ঢুকাইনি যে অন্ধকারের মধ্যে মেকআপ টেকআপ করেছি। মেকআপ বলতে একটুখানি ফাউন্ডেশন সিসি ক্রিমটা দিয়ে নিয়েছি। তো এখন বাইরে গিয়ে দেখি এটা এটা সেট হচ্ছে নাকি। এম এম জুতোটা পর, ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে। এখন বাজে ঠিক 4:30, 4:30 তো বাজেই, আর আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো, একটু মায়াপুরের যা যা আর কি দেখা হয়নি সেগুলো দেখবো, তারপরে সকালে গিয়ে আমরা নবদ্বীপে যাব। তো দেখো সবাই রেডি, আর আমার হাজব্যান্ডকে বললাম একটু ফোনটা ধরে দাও। আর সারাদিনে যা গরম ছিল সেই গরমটা এখন একটু কম লাগছে, কেননা এখন একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো বেশ ভালোই লাগবে এখন ঘুরে। দেখো আকাশের রোদ, মানে বাইরের বেলাটা রোদটা অনেকটা কমে গেছে। তো চলো যাওয়া যাক। আর যেটা আর কি ওখানকার নিয়ম, যে মন্দিরে মন্দিরে যদি আমরা ঢুকি তাহলে ফোন অবভিয়াসলি জমা করতেই হবে, তারপরে গিয়েই আমরা আর কি মন্দিরে অ্যালাউ করবে আমাদের। তো সরি তার জন্য যে তোমাদের সাথে আমি মন্দিরগুলো শেয়ার করতে পারলাম না, আর এমনি কাছাকাছি মোটামুটি যা করছি না করছি চলো একটু শেয়ার করছি তোমাদের সাথে। আর আমাদের আমার সাথে দেখো, দেখতে থাকো। তো দেখো এখানে আমরা লিফট থেকে সোজা নিচে নামবো, আর সোজা তো নিচেই নামবো, সিঁড়ি দিয়ে নামলাম না। আর প্রথমে ওদেরকে কিছু খাইয়ে নেবো, কেননা ওরা বিকেলবেলা কিছু না খেলে অভ্যাস যেহেতু। তো তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো সাথে থাকো আর দেখতে থাকো। Thank you.
নেক্সট ডেতে চলে আসলাম এই যে। তো এখন বাজে ঠিক সকাল 8টা আর আমরা রেডি হয়ে নিয়েছি। দেখো যেহেতু আমি বেশি ড্রেস আনিনি, আমি জানতামই যে হয় দিনের দিনই চলে যাব না হলে হয়তো একদিন থাকবো। তো একদিন থাকা হয়েছে, তো তারপরের দিনে আমি সেই আগের দিনে যেটা পরে এসেছি সেটাই আমি পরে নিলাম, কেননা আমি বেশি কুর্তি আনিনি। তো যাই হোক, মিমকে রেডি করিয়ে দিয়েছি, আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। আর আগের দিন রাত্রে আমরা নিরামিষই খেয়েছি, তবে বিকেলের দিকে বসে টিফিন হয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কেননা প্রচণ্ড ভিড় ছিল, লাইন দিয়ে দিয়ে খেতে হয়েছিল। তো আগের দিন বিকেলে আমরা খেয়েছি চাউমিন, তারপরে কেক, এইগুলো টিফিন হয়েছিল, সব নিরামিষ। তো দেখো আমরা নবদ্বীপে চলে এসেছি, আমরা এই যে টোটো করে নবদ্বীপে নামলাম। তো দেখো নবদ্বীপে নেমে আমাদেরকে কপালে আর কি তিলক দিয়ে দেওয়া হয়েছে। এখানে নবদ্বীপের মেন হচ্ছে দই বিখ্যাত, তো এখান থেকে দই নিয়ে নেব আমরা। আর তারপরে একটু ঘুরু ঘুরু করে আবার লঞ্চ পার হয়ে আমরা একদম সোজা বনগাঁতে রওনা দেব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো এই দোকানটা, সামনের দোকানটা থেকে আমরা দই নিয়ে নেবো, দই নিয়ে একটু ঘুরু ঘুরু করেই সোজা বেরিয়ে পড়ছি। তো চলো, ও আমার হাজবেন্ড আর রাজাদা ওরা গেছে দই আনতে। আর বলেছিলাম যেটা, যে আমরা তিন ফ্যামিলি থাকছি আর বাকিরা সব আগের দিন চলেই গেছে, তোমাদেরকে বলেছিলাম। তো আগের দিন ওরা ঘুরেই রাত্রেই চলে গেছে, আরেকজন সকালে চলে গেছে। তো আমরা আছি এখন তিন ফ্যামিলি, তো হিসাবে তো তিন ফ্যামিলি ঘোরা হয়। আরও এসেছিল, তো ওরা দেখে টেকেই চলে বেরিয়ে গেছে আর কি, কোনো কাজ আছে সেই কারণে। ওই যে দেখো মাঙ্কি, মাঙ্কি দেখে আমাদের মেম ভীষণ খুশি হয়ে গেছে, কেননা ও তো সহজে এই সমস্ত দেখেনি, তো নবদ্বীপে তো এইগুলো অ্যাভেলেবেল। তো মাম হয়ে যাচ্ছে আর কি মেম, আমাদের ভীষণ খুশি হয়েছে মাঙ্কি দেখে। তো নবদ্বীপে আমার মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে বসে রয়েছি লঞ্চে। তো এখানে লঞ্চ পার হব, আর মেমকে একটু আর কি লস্যি দেওয়া হলো। ওর শরীরটা বেশ, মানে সারাদিন ঘুরে কাল আগের দিনে ওর শরীরটা করে গেছে। আর একটা ভালো কথা, তোমরা আমাদের এই তিলকটা দেখে বলো যে কেমন দেখতে লাগছে আমাদেরকে। যাই হোক, তো চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। আর আমরা এখানে বসে যে লস্যিটা খেলাম আর কি, ভিডিও শ্যুটটা করা হয়নি, আমি এক হাতে ফোন ধরে রয়েছি, আবার মিমকে খাওয়াতে হলো। তো তোমরা যারা যারা নবদ্বীপের লস্যি খেয়েছো তারা জানো, ওফ, মানে মুখে দিতেই মানে শান্তি, আর এত টেস্টি, এত টেস্টি, মানে বলার মতন না আর কি। আমাদের সহজে ওই টাইপের লস্যি আমি খাইনি কখনো, মানে এত সুন্দর ওখানকার লস্যি, যারা খেয়েছো তারা অবশ্যই জানো। তো লঞ্চ পার হয়ে আমরা এখন ট্রেনে বসেছি সোজা বনগাঁর জন্য, রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে দেখো আমরা সবাই এখানে বসে বসে বেশ গল্প টল্প করছি, সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি। তো মায়াপুর ঘুরে আমাদের কেমন লাগলো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। তো ঠাকুরের স্থান অবশ্য অবশ্যই ভালো, মন্দিরগুলো তো তোমরা যারা দেখেছো তারা জানো এত সুন্দর সুন্দর মন্দির করেছে, মন্দিরের ভেতরে আর কি ঠাকুরগুলো এত ভালো, ওখানকার সবার এত ভক্তি, এত ভক্তি, মানে সাধারণত চোখে পড়ে না ওখানকার মানুষের মতন ভক্তি আর কি এখানকার লোকেরা। অবশ্যই এখানকার লোকেরা ধরো মনে ভক্তি আছে বলাটা ভুল, কিন্তু ওখানকার সবাই ভীষণ ঠাকুর ভক্ত আর কি, ভীষণভাবে সারাদিন ঠাকুরের নামেই থাকে। তো দেখতে দেখতে আমাদের বনগাঁ স্টেশনে চলে এসেছি, তো চলো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, বাই, সবাই ভালো থেকো। তো আমরা সবাই উঠে গেছি অলরেডি, তো ট্রেনটা আস্তে আস্তেই চলছে আর কি স্টেশনে থামবে বলে। তো ভীষণ মজা করলাম একটা দিন, আর আমরা বেরোলে ভীষণ মজাই করি, কেননা সব ফ্রেন্ডলি আর ফ্র্যাঙ্কলি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, ট্রেন থেকে নামা যাক আর কি। নেক্সট আবার একটা ভালো রকম তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসব, ব্লগ নিয়ে। তো আমি নর্মালি ভিডিও করব না, কোনো ভালো স্পেশাল কিছু হলেই তবেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাই।